নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করলাম। তো আমি একটু কাজের সূত্রে বেরিয়েছিলাম, একটা ইন্টারভিউ ছিল, তো এটা ছিল আরামবাগ টাইপের, তো সঙ্গে ডেলিভারিটাও ছিল, তো দুটো ডেলিভারি ছিল আরামবাগে। তো সেই হিসেবে দেখাচ্ছি যেখানে কাজ করতে গেছি, টমেটো আর আলু গাছ এতটা ভালো লাগছে যে তোমাদের শেয়ার না করলে পারলাম না। কতটা সুন্দর দেখো, দেখতে ফুলটা তার দোকানটা কি সুন্দর। পুকুর আসলে গ্রাম সাইডে আমি কোনোদিন ছিলাম না, আজ এই প্রথম। তো এখানটা দেখে ভালো লাগে, মনে হয় পরিবেশ এখানটায় সব কিছু ভালো লাগবে। আর একটা জিনিস শেয়ার করবো, দেখো কি সুন্দর ছোট্ট 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 সব বেড়াল, এতটা ভালো লাগছে। সবাইকে বলছে আমাকে একটা বেড়াল দাও না, একটা বেড়াল দাও না, কি ভালো কি সুন্দর। আর এতটা মানে ওরা এত শান্ত, এতটা ভালো যে কারোর মানে কোনো অ্যাগ্রেসিভ নয়। এতটা যে কামড়াচ্ছে বা যে পুরোনো জায়গায় যাব না, কি ভালো দেখো। আর মানে আমি সত্যি এখানে কোনো দিন আসিনি, জানিও না। তো এখানেই ডেলিভারি করতে এসে এইসব বেড়ালদের সঙ্গে আমার খুব পরিচয় হয়। ওমা, আমি একটা লেটস গো। ওখানে শাড়ি পরে যেতে হয়েছিল, তো পরের দিনই ডেলিভারি ছিল, পরের দিন মানে উচ্চতার শ্রীরামপুরের দিকে ছিল, ভোর 8টা 7:30 8টার মধ্যে দিতে হবে। তো আমি এটা ভোর 4:30 3টে থেকে এই রান্নাটা করেছি। ও, আরেকটা জিনিস তোমাদের শেয়ার করবো, এটা হচ্ছে যেটা তুমি এই যে বাঁধাকপির তরকারি, ডাল, ফুলকপির তরকারি, ওই ভোরবেলা 6টা 7টার মধ্যে সব কমপ্লিট, এমনকি পেটাই পরোটার দুটো পর্যন্ত দেখি। আর ডালটা বেশ সুন্দর হলো, যে এখন রোদ পড়েছে, গরম পড়েছে, আরো নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস শেয়ার করবো, এই যে তোমাদের সেই শ্যাম্পুটা বলেছিলাম না, যে খুব সুন্দর করেছি নিজের হাতে, তবে সত্যি কথা বলতে একটা আমার চুল ওঠে না। ওই যে ওই শ্যাম্পুটা এতটা ভালো, আর আমার বাড়ির মধ্যে কালী ঠাকুরের সবই আছে, সবই কেন করতে অসুবিধা নেই। তো এই ছোলা বাদাম বেদানি সব থাকে ছেলের জন্য। আর দেখো ভোর সব কিছু রেডি করে 5:45 6:25 মানে কেউ যদি বিশ্বাস না করো, এই সময় সব মানে ওদের 7টার মধ্যে বেরোনোর দরকার। গুডবাই। এরকম ছিল, বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে, কাউকে তো আননেসেসারি কাউকে ফটো তোলা যায় না।